আসসালামু আলাইকুম। আজকে আমার খুব আবেগ লাগতেছে এবং অত্যন্ত এই শোক সভায় শোকাবহুত অবস্থা অনুভূত হচ্ছে। আর এই সভায় খুব ভালো লাগতেছে এটা দেখে যে এই সবাই অত্যন্ত বিজ্ঞজন। করছেন এবং আমরাও ইয়াহিয়া ভাইয়ের সঙ্গে সিরিয়া অনেক এনজিও প্রতিষ্ঠানের সুবাদে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তিনি একজন শান্তশিষ্ট ন্যায় ন্যায্যবাদী মানুষ এবং বাদী মানুষ। আমাদের মধ্যে সময় সময় অ্যাগ্রেসিভনেস জন্ম নিলে উনি বলতেন যে না, মাথা ঠান্ডা করে এগুলো করতে হবে। তো একজন আমাদের অত্যন্ত পরামর্শ উপদেষ্টা চলে গেছেন, তো তার বিষয়ে এই স্মরণ সভা শোক সভা এটা আয়োজন করা, এই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার রুহের মাগফিরাত করছি। তার বড় ভাইয়ের বক্তব্য স্যার যেটা বললে সত্যি এটা হিচলে যেতে হবে, মানুষের সেবাতে কাজের জন্যই আসছি। দুনিয়াতে আর দুনিয়া মাজরা হাতুল আখেরা, পরপারের পাথেয় সংগ্রহ করার জন্য দুনিয়াতে আসছি, অথবা পুনর্জন্ম যেন ভালোভাবে হয় সেজন্য এই জন্ম আমার। তো আমরা সেই কাজগুলো করছি। আমাদের অনেক সীমাবদ্ধতা, আমাদের অনেক জ্ঞানের দান্যতা, এসব মিলিয়ে আমরা চলছি। কিন্তু ইয়াহিয়া ভাই ছিলেন সেখানে একজন শক্তি যোগান দিতেন তিনি। তো তার দেহধানে ইয়াহিয়া ভাইয়ের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আর যারা যে বক্তব্য রাখলেন তাদেরকে আল্লাহ দারাজ করুন। সবাই সবার জন্য দোয়া করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জি, ধন্যবাদ।